ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জি, যারা সরাসরি আল্লাহর ওলিকে ডাকে, নবীকে ডাকে বলে নবী উদ্ধার করেন, ওলি পীর উদ্ধার করেন, বাবা উদ্ধার করেন, ওরা মুশরিক, আল্লাহ মাফ করুক, ওরা মুসলিম না। বাহ্যিক মুসলিম কিন্তু প্রকৃতপক্ষে মুসলিম নয়, ওরা মুশরিক। কারণ আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, উদ্ধার প্রার্থনা করা শিরক। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুক ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিন আয-যালিমিন। তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকো না যা তোমার লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। যদি তুমি তা করো তাহলে তুমি জালিমদের একজন, অর্থাৎ মুশরিকদের একজন হয়ে গেলে। তো যাদের এই আকীদা, যারা বাবাকে ডাকে, পীরকে ডাকে, পীর বাবা কথায় বার্তায় দেখবেন, তাদের বিশ্বাসই হচ্ছে বাবাই উদ্ধার করে, এরা মুশরিক। আস্তাগফিরুল্লাহ। এমনিভাবে কবরের জন্য মান্নত করে, কবরের উদ্দেশ্যে দেয়, কবরের মান্নত করলে সে যেমন তার আশা পূরণ হবে, এরা কীরকম মুসলিম! আল্লাহুল মুস্তাআন। তো এদের সাথে ওই হিসেবে সম্পর্ক রাখবে, দাওয়াতি দাওয়াত দেওয়ার জন্য, হক বুঝাবার জন্য। তবুও যদি মানে না, আপনি আপনার দায়িত্ব আদায় করুন। আপনি যথাসাধ্য সম্পর্ক যদি কেটেও যায়, এই জন্য তো অসুবিধা কী? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করলেন মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে বা শিরক থেকে মানুষকে বাঁচাবার জন্য, কত মার খেলেন, দেশ ত্যাগ করলেন এই শিরক থেকে বাঁচাবার জন্য। তাই যারা এরকম জঘন্যতম প্রকাশ্যে শিরক করছে, ওদেরকে বোঝাবেন না তো কী করবেন? এত সত্ত্বেও যদি তারা না মানে তাহলে আপনি দূরে থাকবেন, আপনার ইমান রক্ষা করে আপনি চলবেন। কিন্তু আপনি হিকমতের সাথে যতটুকু পারেন বুঝান, আর তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদেরকে হেদায়াত দাও। ওরা মুসলমান না, আস্তাগফিরুল্লাহ আলাদিন, বাহ্যিক মুসলিম, নিজে যখন বলবে তাকে মুসলিম। কিন্তু যারা এরকম আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ওরা কীরকম শরীরভাবে ওরা মুসলিম না। এরকম মসজিদের যদি কোনো ইমাম হয়, ওর পিছনে নামাজ পড়াও যায় না, এটা মাসায়াতের ফতোয়া, স্থায়ী ফতোয়া বোর্ডের ফতোয়া রয়েছে এক্ষেত্রে। তো আপনি আপনার যত যথাসাধ্য তাদেরকে বুঝাবেন, প্রত্যেকেরই জন্য এটা ওয়াজিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু বাবা, দাদা, পীর আব্দুল কাদের জিলানি দেখবেন কোথায় কোথায় বলেন, আব্দুল বড় পীর বাবা উদ্ধার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম।